আর জগন্নাথ দেবের স্নান যাত্রা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নান যাত্রা হয় বলে একে স্নান পূর্ণিমাও বলা হয় এদিন সকালে উড়িষ্যার জগন্নাথ ধাম মন্দিরে স্নান কক্ষে রীতি মেনে ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠানের মাধ্যমে একশো আটিতে সুগন্ধি জল দিয়ে চতুর্ধা মূর্তিকে স্নান করানোর পালা চলে প্রথমে জগন্নাথ তারপর বলরাম এবং শেষে সুভদ্রার পুজো করে নিয়ে যাওয়া হয় স্নানের জন্য এদিন প্রচুর ভক্ত সমাগম হয় পুরীর জগন্নাথ দেবের মন্দিরে তবে শুধু পুরীতেই নয় মাহেশেও এদিন মহা ধুমধাম করে স্নান যাত্রা পালিত হয় শনিবার স্নানযাত্রা হলো মাহেশের জগন্নাথ দেবের প্রতি বছরই মহা সমারোহে এই স্নানযাত্রা চলে আর এবার মুখ্য যোগ সেই কারণে আরো উচ্ছ্বাস ব্যস্ততা ভক্তদের মধ্যে সাত সকালেই প্রচুর মানুষ ভিড় করেছিলেন মাহেশে মুখ্য যোগে সম্পন্ন হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা এদিন আঠাশ খরা গঙ্গা জল ও দেড় দুধে স্নান করানো হয় মাহেশের জগন্নাথ দেবকে রথযাত্রার দিন সাতচল্লিশ বছর পর মুখ্য যোগে হচ্ছে যাত্রা। শনিবার সকাল সাড়ে পাঁচটায় মাহেশের জগন্নাথ দেবকে বের করে প্রাণ মঞ্চে নিয়ে যাওয়া হয় সেখানে ছটা কুড়ি মিনিট থেকে শুরু হয় যাত্রা উৎসব স্নান পীড়ি মাঠে অগণিত ভক্তের সমাবেশ ঘটে রীতি অনুযায়ী জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে মনে করা হয় ওই পরিমাণ দুধ ও গঙ্গা জলে স্নান করেই তিন দেবতার জ্বর আসে মন্দির বন্ধ রেখে সেবা শুশ্রূষার পর কবিরাজের পাঁচন খেয়ে তারা সুস্থ হন সোজা রথের দিন রথে চাপিয়ে তিন দেবতাকে জগন্নাথের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় অন্যান্য পরেই তিন তিন বিগ্রহকে বিগ্রহকে মন্দিরের নিয়ে যাওয়া হয় এবার মঞ্চেই রাখা হবে এবার স্নান যাত্রার মুখ্য যোগ রয়েছে সেই কারণেই জগন্নাথ বলরাম সুভদ্রাকে দিনভর স্নান মঞ্চেই রাখা হবে ভক্তদের দর্শনের জন্য দিনভর সেখানেই হবে পুজো ও ভোগ নিবেদন মুখ্য যোগটা আজ থেকে সাতচল্লিশ বছর পূর্বে উনিশশো সালে ঠিক সকাল সাড়ে ছটার মধ্যেই আমাদের মহাপ্রভুর স্থান হয়েছিল এবং সেই দিনেই যে মুখ্য যোগ পড়েছিল তার জন্যই আজকের দিনেও আমরা মুখ্য যোগ হিসেবে ধরে থাকছি কারণ আজকের দিনও আবার অম্বুবাচি পড়ে যাচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশে আমাদের অম্বুবাচি পড়ছে কিন্তু এটা আপনারা জেনে রাখবেন শ্রী আমাদের নীলাচল এবং মাহেশ কোনো অম্বুবাচি আমাদের হয় না কারণ আমাদের পূর্ণিমা অবস্থা এখানে অম্ববাচির দিনও আমাদের বিভিন্ন বিধবারা আমাদের মন্দিরে বসে মহাপ্রসাদ সেবন করে তাই জন্য আমাদের অম্বুবাচী হয় না জন্য আমাদের অম্বুবাচীর বৈদিক মতে সর্ব ক্রিয়াকর্ম আমাদের চলবে আমাদের সারাদিনব্যাপী ব্যাপী পূজা অর্চনা চলবে আমরা বিকেল চারটের সময় আমাদের বৈকালি ভোগ হবে এবং দুপুর বারোটার সময় আমাদের গজ ভোগ হবে ওনাকে লাড্ডু ভোগ দেওয়া হবে যেন কারণ উনি এসে আজকে ধারণ করছেন অন্যদিকে জগন্নাথ দেবের স্নান যাত্রা ভাবে পালিত হলো ফালাকাটা ব্লকের জটেশ্বরে শনিবার নিয়ম মেনে বিশেষ পূজা অর্চনার মধ্যে জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয় পুজো দিতে ভোর থেকেই ভিড় জমান ভক্তরা জানা গিয়েছে জটেশ্বরের রথযাত্রা ঘিরে প্রতি বছর ফালাকাটা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্ত রথের দড়ি রাঁধতে হাজির হন রথযাত্রা ঘিরে জমে ওঠে মেলা তার আগে এদিন নিয়ম করে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবের স্নান যাত্রা অনুষ্ঠান করা হয় নিয়ম মেনে স্নানযাত্রার পর বিশেষ পূজা অর্চনা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন সব মিলিয়ে ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মহা সমারোহে পালিত হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা